সো ভিউয়ার, এখন আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি শেয়ার করতে চাচ্ছি, যে আপনার ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বার অন্য একটা ফোনে খুব সহজে পার করে নেবেন কিভাবে। সেভ করা নাম্বার সেভ করে থাকবে, কিন্তু ওই নাম্বারই চলে যাবে। সো ভিডিওটি শেয়ার করব, তার আগে একটা কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। সো ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন, তাই ফুল ভিডিও কন্টিনিউ করুন। সো কথা বাড়াবো না, ফিরে যাব মূল টিউটোরিয়ালে। সো যাই হোক, কন্ট্যাক্ট শেয়ার করার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা প্রথমত যাবেন আপনাদের প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আপনারা এখান থেকে, সরি আমি প্লে স্টোরে দেখাচ্ছি এই কারণে, এটা হচ্ছে যে অনেক ফোনে এই অ্যাপসটা থাকে না, কিন্তু এই অ্যাপসটা কিন্তু অনেক ফোনে আবার ডিফল্ট হিসেবে থাকে। সো এর প্রমাণ হচ্ছে আমি আপনাদেরকে, এখানে দুটো ফোন আছে, দুটো ফোন থেকে আমি দেখিয়ে দিব। সো আমার সামনে একটা ফোন আছে, আমি ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি, এই ফোনটাই কিন্তু এই অ্যাপসটা ডিফল্ট থাকে। সো এই অ্যাপসটার নাম হচ্ছে ইজি শেয়ার, এই যে আপনার ইজি শেয়ার, এটা হচ্ছে ভিভো i11 ফোন, এই ফোনটা ডিফল্ট আছে এবং বর্তমানে অনেক ফোনে, অনেক আপডেট ফোনে পাওয়া যায় এটা, কিন্তু সব ফোনে পাওয়া যায় না। সো এই ইজি শেয়ার, এই ইজি শেয়ারের মাধ্যমে, সো আমি এই ফোন দিয়ে দেখিয়ে দেবো এবং ওই ফোন দিয়েও দেখিয়ে দিব, সমস্যা নেই। সো এখান থেকে আপনাদের যা করতে হবে, আপনাদেরকে পারমিশন দিতে হবে। সো এখানে পারমিশন দেওয়ার জন্য আপনাদেরকে এই যে চার কোনা ঘরটা আছে এখানে একটা ক্লিক দিবেন, দেখতে পাবেন একটা টিক মার্ক উঠে যাবে, তারপর আপনারা এগ্রিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, তারপরে আপনারা এখান থেকে আপনারা বাম দিক টানবেন, টানার পরে এখানে স্টার্ট নামের অপশন আছে, চারটি স্টেপ আপনাকে পার করতে হবে, তারপরে স্টার্ট নামের অপশনটা আসবে। সো আসার পরে আপনারা স্টার্টে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইল ট্রান্সফার ফোন ক্লোন। সো আমাদের ফোন ক্লোনের দরকার নেই, ফোন ক্লোনও এখানে এটা দিয়ে করতে পারবেন। সো আপনারা, আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিতে যাচ্ছি, সো কথা না বাড়িয়ে এবং ভিডিওটি লম্বা করব না, যার কারণে আমি আপনাদেরকে ওই কাজটাই দেখিয়ে দিব যেটা আপনাদেরকে বলেছি। সো ফাইল ট্রান্সফারে ক্লিক দিবেন, দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার ইটের মতো সেন্ট রিসিভ, কিন্তু এটা কিন্তু শেয়ার ইটের মতো না, শেয়ার ইটের এর মধ্যে আলাদা একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি কন্ট্যাক্ট ট্রান্সফার করতে পারবেন, কিন্তু শেয়ার ইটে এই জিনিসটা পারা যায় না। শেয়ার ইটে শুধু আপনারা ফাইল, অর্থাৎ আপনার ভিডিও, অডিও, অ্যাপস এইগুলো শেয়ার করতে পারবেন, ছবি সহ এইগুলো শেয়ার করতে পারবেন, কিন্তু আপনি কন্ট্যাক্ট এটা আপনি শেয়ার করতে পারবেন না। সো আপনার কন্ট্যাক্ট শেয়ার করতে গেলে আপনার ইজি শেয়ারটা ইউজ করতে হবে। সো আপনারা এখানে সেন্ডে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাছ থেকে পারমিশন চাচ্ছে, সো আপনারা পারমিশন দিয়ে দিবেন, এখানে সেভ নাও ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদেরকে নিয়ে যাবে অ্যাক্সেস একটা অপশনে, সেটা হচ্ছে আপনার মোবাইল যে অ্যাক্সেস করবে, এই এই অ্যাপসটাতে আপনার মোবাইলটিকে অ্যাক্সেস করবে তার জন্য একটা পারমিশন দরকার, এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউড। সো আপনারা এইখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা নামটা অবশ্যই দেখতে পেরেছেন যে আপনার যে এখানে ইজি শেয়ার লেখা, সো এই ইজি শেয়ারে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে পারমিশন বাটনটা আছে এটা বামের দিকে ঘুরানো আছে, সো এটা আপনার উপর, এটার উপর ক্লিক দিলে আপনার ডান দিকে ঘুরিয়ে যাবে। সো আপনার ঘুরিয়ে যাওয়ার পরে এটা অন হয়ে যাবে, অন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই অপশনটার মা যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা অন আছে, এটা অনেকে বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে না, যার কারণে আমি বলে দিলাম। সো তারপরে আপনারা ব্যাক দিবেন, দেওয়ার পরে এইখান থেকে আবারও ব্যাক দিবেন, দেওয়ার পরে আপনারা আবার সেন্ড অপশনে যাবেন, যাওয়ার পরে নিশ্চয় হ্যাঁ আরও কোনো সেটিংস আছে, সো সেই সেটিংস হচ্ছে এটা আপনার লোকেশন অ্যাক্সেস যাবে, সো আপনার লোকেশনটা অন করে দিবেন, অন করে দিয়ে অ্যাক্সেস করে দিবেন, দেওয়ার পরে আপনারা আবার সেন্ডে যাবেন, যার পরে এইখান থেকে পারমিশন লোকাল লোকেট ফোন স্টোরেজ, সো স্টোরেজ পারমিশন নিয়েছে এবং লোকেশন পারমিশন নিয়েছে এটা আপনাদেরকে বল মানে দেখে দিল, দেখে দেওয়ার পরে আপনারা এখান থেকে গেট ইটে গোট ইটে চাপ দিবেন, সো গোট ইটে চাপ দেওয়ার পরে এইখান থেকে আপনারা
allow is issued to access this device location এইখান থেকে আপনারা only this time অথবা while using the app so আমরা বেশিরভাগই দিয়ে থাকি while using this app সেটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা allow ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অপশনগুলো এসে পড়েছে সো এটার মাধ্যমে কিন্তু আপনারা ওই শেয়ারিটির মতো অ্যাপস ভিডিও ইমেজ মিউজিক আপনারা শেয়ার করতে পারবেন সো এর সাথে আপনি এক্সট্রা একটা সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট শেয়ার সো আপনি যদি এই কন্ট্যাক্টে যান এই যে দেখতে পাচ্ছেন লাস্টের যে বারটা আছে এটা হচ্ছে কন্ট্যাক্ট সো আপনারা যদি এই কন্ট্যাক্টে যান সো এই কন্ট্যাক্টে যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পারমিশন চাচ্ছে আপনার কন্ট্যাক্টে ঢুকে এই পারমিশনটা আপনি দিবেন কিনা সো আপনি যদি দেন তাহলে গো টিতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এলাও করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কন্ট্যাক্টসগুলো আছে এখান থেকে সবগুলো দেখাচ্ছে দেখানোর পরে আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটা কন্ট্যাক্ট আপনি ট্রান্সফার করবেন সো আমি এই কন্ট্যাক্টটা দিলাম দেখতে পাচ্ছেন যে যে কন্ট্যাক্টগুলো আপনি শেয়ার করবেন ওই কন্ট্যাক্টগুলো আপনি কি করবেন এরকম মার্ক করবেন টিক মার্ক করে দিবেন দেওয়ার পরে আপনারা এই সেন্ড অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের একটা কিউআর কোড দিছে সো এখান থেকে আবার একটা পাসওয়ার্ডও দিছে সো আপনারা যে ফোনে শেয়ার করবেন সেই ফোনটাও আপনারা ইজি শেয়ারটা ঢুকবেন ঢুকার পরে আপনারা এই আমি আপনাদের ওই ফোনটা দেখিয়ে দিচ্ছি সো আপনারা এই ওই ফোনটা ইজি শেয়ারে ঢোকার পর আপনারা এখান থেকে ফাইল ট্রান্সফারে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে রিসিভে ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডিটেক্ট সেন্ডার নামের একটা অপশন আসছে সো এইখানে নিজেই দেখতে পাচ্ছেন যে কানেক্ট বাই স্ক্যানিং কিউআর সো আপনারা এইখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন যে আমার এই ফোনটাতে যে কিউআর কোডটা দেখিয়েছে সো এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্ক্যান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে বলছে সেন্ড সেন্ড করবেন কি না সো এটা পারমিশন নেওয়ার জন্য আপনাকে মেসেজটা দিয়েছে সো আপনি যদি ওকে দেন তাহলে দেখতে পাবেন যে আপনার কন্ট্যাক্টটা শেয়ার হয়ে যাবে সো এখান থেকে আমার এখান থেকে শেয়ার হয়ে গেছে সো আমি ওই ফোনটা দেখিয়ে দেব দেখেন যে শেয়ার হয়ে গেছে সো আমার এই ফোনের মডেলটা দেখিয়েছে যে MI A30 সেন্ট ফোন ফাইল কন্ট্যাক্টস সো কন্ট্যাক্টস নাম্বারটা নিচে দেখিয়ে দিছে সো আশা করি বুঝতে পেরেছেন সো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আরও কোনো ভালো একটা অ্যাপস অথবা সেটিংস নিয়ে সো ততক্ষণে সাথে থাকুন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।